দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক আমরা পেঁয়াজের পাইকারি আড়তে এই মুহূর্তে অবস্থান করছি। কেমন দরে দেশি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক জানিয়ে দেবো, আমাদের সঙ্গে থাকুন। আমরা পেঁয়াজের আড়তে অবস্থান করছি, দেখুন এখানে কয়েকটা বস্তার পেঁয়াজ কিন্তু প্যাকেট করা শেষ, এখন এই পেঁয়াজটা ট্রাকে তুলে নেওয়া হবে গন্তব্য। দর্শক আজকে বাজারদর কেমন চলছে আপনাদেরকে জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। দর্শক আজকের বাজার দর জানিয়ে দেবেন জসিম ভাই, আপনারা চিনে থাকবেন। জসিম ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? মিষ্টি মিষ্টি আছি ভাই, ভালো আছেন তো? ভাই ভালো থাকি কিভাবে, এই বাজার বারে এই কমে, মানে বাজার দর হারায় যাচ্ছে প্রতিনিয়ত, উঠানামা করতেছে ভাই? না জি জি জি, আচ্ছা একবারে হারায় যাচ্ছে। এই যে বাজার দর উঠানামা করে, এখানে তো আপনাদের লস হয় না ভাই? জি জি, মেলা টাকা লস ভাই, আশা তো মুখে এমনি এডি। দর্শক উঠানামা বাজারে কিন্তু প্রচুর পরিমাণে লসের সম্মুখীন হচ্ছেন যারা ব্যাপারে রয়েছে। জসিম ভাই আমাদের সঙ্গে রয়েছেন। ভাই আজকে বাজারে কি দামে এই পেঁয়াজটা কিনলেন? ভাই এই পেঁয়াজ কিনা হয়েছে আপনার 3900 থেকে 4100 পর্যন্ত, মানে যেটা সবচেয়ে ভালো মানে ঢাকা মানে। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনারা যেটা যেটা নিচ্ছেন হচ্ছে নিজ জেলাতে, সেটা কিরকম দাম আছে? সেটা ভাই 3800 কিনছি, 3800 থেকে 4000। বাজার বাড়ছে না কমছে? বাজার ভাই গেলোহাটের থেকে 300 বাড়া বাড়ছে, 300 বাড়া বাড়ছে। শুরু থেকে বাজার একটু কমছিল, পরে মনে হয় বাজার একটু বাড়ছে ভাই? পরে বাজার বাড়তি ভাই, পরে একেবারে অনেক বাজার। শুরুতে একটু বাজার কমছিল? আচ্ছা নতুন পেঁয়াজ কি হাটে উঠতেছে? নতুন পেঁয়াজ ভাই এক একজন দেখলাম 7 মণ পেঁয়াজ আনছিল আর কি। একজন কত করে বিক্রি করলো এটা? ওটা আপনার 2600-2800 বেশি বিক্রি হয়েছে, 2600-2800। দর্শক নতুন পেঁয়াজের কিছু আমরা কিন্তু হাটে আমদানি দেখতে পাচ্ছি। দর্শক আমরা এই মুহূর্তে যে পেঁয়াজের আড়তে রয়েছি, এখান থেকে অনেক জেলায় যাচ্ছে, যেমন ঢাকা যাচ্ছে, ঢাকা সহ বিভিন্ন জেলায় যাচ্ছে। ঢাকাগামী পেঁয়াজটা তার মানে কত আছে ভাই? 4100 মতো আছে সর্বোচ্চ, 3900 থেকে 4100 টাকা যেটা আছে সেটাতে ঢাকাগামী পেঁয়াজ। জি জি, এই যে এই পেঁয়াজটা ঢাকার পেঁয়াজ, এটা ঢাকার পেঁয়াজ না? জি জি, সবই ঢাকা। এবং অন্য জেলা যেটা আছে সেটা হচ্ছে 3800 সর্বোচ্চ, 3800। আচ্ছা ভাই আমাদের একটা বিষয় জানাবেন যে ইন্ডিয়ান এলসি পেঁয়াজটা আপনাদের ওখানে কত দর চলতেছে আজকে? ওটা 100 টাকা বিক্রি হচ্ছে, 100 টাকা কেজি। 100 টাকা কেজি যদি বিক্রি হয় তাহলে মোটামুটি বাজার দর পেঁয়াজের এটার বাজার দরটা বাড়বে, এবং পরবর্তীতে যখন দেশি নতুন পেঁয়াজ উঠবে মুড়ি কাটা, তখন কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের দামও পড়ে যাবে, এটার দামও পড়ে যাবে। জি জি। আচ্ছা ওটা কতদিন নাগাদ উঠতে পারে ভাই? আর 20 দিন, 20 দিনের মধ্যে পুরোপুরি উঠে যাবে। এখন যদি এক মন্দ এখন উঠতে চাল 20 দিন হলে উঠে যাবে। আচ্ছা জসিম ভাই আপনাকে ধন্যবাদ, মূল্যবান সময় দিয়েছেন। দর্শক আমরা সরাসরি ছিলাম জসিম ভাইয়ের সঙ্গে, আজকে বাজার দর কেমন চলো জানিয়ে দিয়েছেন। দর্শক সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও। তবে আপনি একটু লাইক কমেন্ট করে এবং মূল্যবান মতামতটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।